মার সাথে বেরও করবে না যদি খালি কইজাতে চোট লেগে যায় একটু আঘাত লেগে যায় তো একটা খালি চোখের পানি বেরিয়ে যায় বাপ মাকে কান্দানো যে বাপ মাকে কান্দায় এটা হচ্ছে মহাপাপ পৃথিবীতে নটা পাপ হচ্ছে মহাপাপ জীবনে ক্ষমা হবে না কতগুলো পাপ আছে ক্ষমা হয়ে যাবে কতগুলো পাপ আছে ক্ষমা হবে না কতগুলো কেসের ধারা আছে আপনাকে বেল হতেই হবে জেলে না হলে এক ঘন্টা ঢুকতে হবে এক ঘন্টা তিন ঘন্টা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তিন মাস নব্বই দিন জেল খাটতে হবে তো ওই রকম মানে মহাপাপ আছে নটা তো এই মহাপাপ যদি করেন আপনাকে বেল হতে হবে যাহার নামে ঢুকে কুচলান খেয়ে তারপরে কুচড়া মুচড়া বাহির হতে হবে তো মা বাপকে কানা নটা মহাপাপ মা বাপকে কানাবেন না জোর করে কথা বলবেন না ওর সামনে শান্তিভাবে কথা বলেন বুঝতে পারছেন বহারালে বাহ পা বিরাক পরতি ঘো মাহারালে মা পাবিনা হাজার সাধন করে বহারালে বাবি রাখ পরতি ঘরে ঘরে ঘোরাক মাহারালা বা পাবিনা হাজার সাধন করে বইয়ের কথাই কর না ভাই মাকে বাপ তোমার দেহে রক্ত মাংস দেহে রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে কর না ভাই মায়ের সঙ্গে কর না ভাই কাউকে তলো না দুনিয়াটাকে ভুলে জয়া মাকে ভুলো না ভুলে মাকে না আমার মার মতন কষ্ট পৃথিবীতে কেউ করে না মার কষ্ট কত কষ্ট আমার যে মা কত কষ্ট করে মার কষ্ট কষ্ট করে না বাবা কামিয়ে মাঠে গাটা টাকা বিদেশ থেকে টাকা কামিয়ে দিয়ে দেয় কিন্তু মা কত কষ্ট করে ভাই যে মার মতন কষ্ট পৃথিবীর কেউ করে না রে ভাই যেদিক থেকে তোমার জন্ম মার পেটে হয় সেদিন থেকে মা জন কত কষ্ট পাই দশ মাস ধরে যতন করে পেট উঠা অসায় চলা ফেরায় কত কষ্ট পাই পরশবের সময় মাতা ভীষণ কষ্ট পাই তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যায় বাইরে আমার তোমার জন্ম যেদিন মার পেটে হয় সেদিন থেকে মার পেটে দানা পানি ভালো করে যায় না মা খালি উল্টে করে হা হাক করে যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না বুমি হয়ে যায় মা দানা খেতে পারে না মাছ মাংস খেতে পারে না সবজি খেতে পারে না কত কষ্ট কত কষ্ট যে মার কষ্ট সমান কষ্ট পৃথিবীতে কেউ করে না ভাই সে মা বাপড়াকে দশ মাস দশ দিন পেটে নিয়ে থাকে কত হেফাজতে নিয়ে থাকে রে ভাই যে বলার শেষ নাই সে মা এত কষ্ট করে জিদের মানুষ মানে আগের যুগে আপনারা শুনেছেন যখন আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি থেকে কানতে 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 শ্বশুর বাড়ি যেত তার মানে আগেকার শাশুড়িরে ছিল জানলেম বহুকে জ্বালাইত ভালো করে খাইতে না প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে বাড়ি আসত এরকম একটা জামানা ছিল রে ভাই কিন্তু ভাই আমার বন্ধুরা আমার জীবনের মধ্যে একদিন বা শ্বশুর বাড়ি থেকে কানতে কানতে বাবার বাড়ি মহিলারা আছে কোন দিন কানতে কানতে আছে যে দিন মানে ওকে মাছ বাতাসার ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে যেটাকে বিদেগী বলে তো দিন বিদেগী হয়ে আসে প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আছে সেদিন কান্তে কান্তে আছে জানে যে দুনিয়াতে আর বাঁচব না আবার আর মনে হয় হায়াত নাই শাশুড়ির গলা ধরে কানে মা গেল ননদের গলা ধরে কানে দিদি গেলাম যদি চলাফেরায় ভুল হয় তাকে মাফ করে দিও জায়ের গলা ধরে কাড়ে দিদি গেলা বাপ গলা দিয়া দিদি একসাথে অনেক দিন চলাফেরা করলাম উঠা বসা করলাম চলাফেরার মাধ্যমে বুলালে কম করে দিও বেঁচে থাকলা আবার দেখা হবে দিদি আর যদি মরে যায় আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও গলা ধরে কাঁদে রে ভাই কাঁদতে কাঁদতে আসে তার মানে জানি যে আমি হয়তো বাঁচব না কত কষ্ট ভাই যেদিন শ্বশুর বাড়ি তাকা মানে চলে আসলো বাবার বাড়ি সুবান কত কষ্ট এইবার যেদিন দশ মাস দশ দিন জুটা যায় রে ভাই যখন সন্তান পর সবের ব্যথা শুরু হয়ে যায় যন্ত্রণা শুরু হয়ে যায় মা কত কষ্ট করে কাটা মুরগার বতুর চটপট করে কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভয় কত ব্যথা কত যন্ত্রণা সুবান মা ব্যথা সহ্য করতে পারে না এত কষ্ট মা চিৎকার করে বলে বার মাকে ডাক দিয়া বলে মাগ আমাকে একটা হাসারে দাও মা গলাতে লাগিয়ে দিয়ে আমি আর বাঁচতে চাই না মা ব্যথা সহ্য করতে পারি না ওর মাকে টাই দিয়ে মা একটু পিস নামার ওখি দিয়ে দাও মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না মার আমি বনে বাজবু না কত কষ্ট হয় ভাই চল্লিশ ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি যদি ব্যথা হয় বিষ হয়ে যায় লোকটা মারা যাবে কিন্তু সন্তান পরসাবির সময় পাঁচপান্ন ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে ওকে জীবিত রাখে বলে বেচা যায় রে ভাই না তো মা মারা যাবে কিন্তু এত কষ্ট করে মা এত কষ্ট সহ্য করে মা বেঁচে তবু ভাইরা আমার বন্ধু রে আমার লক্ষ করে বস দেখেন কত কষ্ট কত যন্ত্রণা কত ব্যথা আর যখন ব্যথা হয়ে যখন সন্তান প্রসব হয়ে যায় এই ছেলে পিলে এগুলো হওয়ার সময় কি আজান দেয়নি না কেমন কি কিনে উঠে দৌড়াদৌড়ি করছে এরা কথা বুঝে না বলছি বসে থাকো মারছে দৌড় লক্ষ করে বসে থাকো কি হয়েছে যাইছে ওরা দেখছে কি পর সংসা করবা আমি মাতারা পেতা তাদের জন্য দেখেছি আমি মুখ রে হাইরে কালক ব্যথা জননী যার ব্যথাঁ ঘুমনা চখে পারোশ জড় ব্যাথা ঘুমনা চখে পারোশ উ লোট পালট উলট পালট করে বাঁচব না হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়ু ধান বাঁচি বার নাই করে হায় পরশা ভয়েলা সময় লড়িতে না পারে মাতা লোড়ি না পারে মাতা না সর ইশারাতে বলে মাতা ছেলে দাও ইশারাতে বলে মাতা ছেলে যখন মায়ের কালক ছেলে যখন মায়ের কালক

তবু মায়ের হকা দায়ী হবে দাক হাদি সেতে কায় তবু মায়ের হকা দায়ী হবে না হাদি সেতে কায় ভয় আমার এত মা কষ্ট করে এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মা দেন তবু মার হকা দায়ী হবে না মা এত কষ্ট করে বাবাই এত কষ্ট করে এত কষ্ট করে মানুষ করে রে ভাই তবু যখন বউ পে গেল বিয়ের আগে সব ঠিক আছে কিন্তু যখন পরের চলে আসলো বাড়িতে বউ চলে আসলো তখন মার ওপর থেকে ময়া উঠে গেল বাপের ওপর থেকে দয়া উঠে গেলো ভাই বোনের ওপর থেকে ময়া উঠে গেল তখন কি করে তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা দুনিয়ার ময়ার ওপরে চলে গেলো ভাই আমার মা বাপ বাঁচবে জীবনে ব্যাগ বাজার থেকে নিজে স্ত্রীর হাতে দিবেন না স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না ব্যাগটা নিয়ে যে মার হাতে দিবেন মার কাছে যায় উঠবেন মাকে দিবেন মা খাওয়ার জিনিস যা কিনে এনেছেন সৌদি ফল জানবেন মা সবকে বেটে বেটে দিবে মা খুশি থাকবে আনন্দ থাকবে মা রে ভাই কেউ নাই ব্যাগটা নিয়ে যাবেন ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন সেদিন স্ত্রী মালিক হয়ে গেল কিন্তু মা যতদিন বাঁচবে মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না মার হাতে দেন স্ত্রীকে খুশি রাখতে হবে তো স্ত্রীটাকে খুশি রাখবেন মানে ওর হাতে না দিলে একটু ফকনা ফুলেবে কিন্তু ওর লেখা কি করবেন লুকিয়া কিছু কিনে চলে আসেন মাকে ফের জানাবেন না ব্যাগে না মাকে দিয়ে দেন ওকে যদি পাঁচ কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে কিন্তু ও খুশি হবে না কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি পাঁচ টাকা সামান দিয়ে দেন ও খুশি হয়ে রে বপ রে খুশি হয়ে যাবে যে ভাই লক করে বারো ভাজা কিনে নিলেন পাঁচ টাকার বা দশ টাকার লিয়ে যা কমরে গুঞ্জে নিয়ে যা ঘরে ওকে দিয়ে দেন বলে এই শুন খালি সারা মেরে দেন উড়ে চলে আসবে একদিন খেলে চাট লেগে যাবে দৌড়িয়ে চলে আসবে ও আইলে ওকে বাহির করে দেন খায়া খুশি হয়ে যাবে রে বাপরে খালি বলে ওরে হাঁস না কত ঘেম আছে রে অন্য হাতে আঁচল দেয় খালি ঘাম মুছাবে নুগরে গেল বুঝতে পারছেন তো স্ত্রীকে খোস রাখেন মানা করি যে খোস রাখিয়েন না লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে স্ত্রীটাকে লুকিয়ে দেবেন মা না জানে আর মাকে দেবেন ডাইরেক্ট দেন যাতে সবাই জানে মানে মা সবাইকে এটা চুড়িয়ে দেবে আর স্ত্রীটাকে লুকিয়ে দেবেন কিন্তু বেশি টাকা দেবেন না না তবে ফের বড় হয়ে যাবে হালকা দেবেন এখানটা নারিকেলের ফাকলে যাবেন একটা বেগিন বেগিনী চপ নিয়ে যাবেন একটা ডিমের চপ লেগে যাবেন ফের সবকে একটা একটা করে লিয়েন না মানে একটা করে নিয়ে যাবেন আজকে লেগে গেলেন ডিম চপ কালকে লে যাবেন চপ তারপরে দিন ধনিয়া চপ তারপর দিন মরিচের চপ কোনো দিন নিয়ে চলে গেলেন পকৌড়ি কোনোদিন কচড়ি কোনোদিন সিংহারা নিয়ে নিয়েছিল মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা আর মায়ের সামনে ব্যাগটা লেগে রেখে দেন মা খুশি হয়ে যাবে মা দোয়া করবে হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন সফরে যাবেন যেখানে যাবেন মাকে বলেন মা গেলাম মা মা দোয়া করি মা বিদেশ গেলাম মা হাট যাচ্ছি বেদিন মুশরেকের একটা মানছে যে মুসলমান এটা মানে না কি বলবো দুঃখের বিষয় ছেলে গেল স্কুল গেছে ওর মার কাছে গেলো দোকে তখন সালাম দিছে ও তখন ওর পিঠে হাতে মাথায় এটা যা দাদোর কাছে দাদো গেলাম ওর কাছে প্রণাম করছে ওর মাথায় হাতে যা আর আমাদের ছেলে পিলেকে এরা শিখাবে না যে আসসালাম মা আসসালাম আলাইকুম দোয়া করে গেলাম এটা শিখে দেবে না ছেলেপিলে মা তার সাথে গেল হাট থেকে গেল বাজার থেকে গেল মাঠে থেকে গেলো মার সাথে মা আসসালাম আলাইকুম চলে আসলাম মা আব্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন চলে আসলাম আব্বা বাপ খুশি হয়ে যাবে দেল ভরে যাবে আরে বাপ রে এরকম বেটা জিন্দগিতে দেখিনি কারোর এমন সুন্দর বেটা পেয়েছি নাকি কুল যা ভরা বেটা কিন্তু সালাম দেবে না বাপকে বইলে যাবে না বাপকে লুকিয়ে যাবে যখন যাবে লুকিয়ে যাবে তো দেখেন ভাই মা বাপকে খুশি রাখেন ওয়াজ শুনছেন ঠিক আছে কিন্তু স্ত্রীটাকে খুশি রাখেন মা বাপকে খুশি রাখেন বুদ্ধি করে কাজ করতে হবে বুঝতে পারলেন বুদ্ধি যদি থাকে ভাসুরের ঘরে মানুষ করে খেয়ে আর যদি বুদ্ধি না থাকে তো পুরুষটা করে কাজ করতে হবে মার সাথে দেখছেন স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছে টেনশন চলছে ওখানে মার পার্টি হয়ে যান খুব রেখে মার কিনে ঝগড়া করছিস কি ব্যাপার এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে আর তুই আমার মার সাথে ঝগড়া মুখে লাগছিস চল হ্যাঁ একটা কথা বলে তো চড়িয়া ঠিক করবো এমন করে চোখ মুখাল দাঁতকে কেড়ে মেড় করে উড়ে যাবে উড়ে গেল উ ঘরে যা কেমন করে শুতে গেছে সিথানের দিকে মাথা করে খান এবার মাকে বুঝেছেন মা তুমি কেনে ঝগড়া করছো ঝগড়া দরকার কি মা আমি তো আছি আরে আমি তো বেঁচে আছি মা তোমার বেটার হজরত আলি চিন্তা কেন করছো যতদিন বেঁচে আছি চিন্তা করতে হবে না থাকো শান্তিতে থাকো মা নো টেনশন কোনো চিন্তা নেই মা যাও মা মা কোনো টেনশন করো তুমি যাও খাও থাকো না রে বেটা দুটা কথা হয়ে গেল ভিতরে আর কিছু নাই বেটা মা খুশি হয়ে গেলো কিন্তু না বেটা বুঝে কিছু করতে হবে না মা চিন্তা করো আমি তো আছি মা এমন করে বুঝে আমাকে খুশি করে পেটে দেন দিয়ে এবার ঘরে যান কপট ঠান লাগিয়ে দেন দিয়ে তখন স্ত্রীটা গেল না পাগলি নাকি তুই রে তুই কে রে ঝগড়া করিস তুই তো আমার জানের জান পুরানের পুরান তুই তো আমার কই যে রে স্ত্রীটা একটু খুশি করেন মানে ওর মনটাকে বড় করেন বলে পাগলি তুই তো আমার জান হ্যাঁ তোর মতন আর কেহ আছে রে তোর মতন কেহ হইবে রে পাগলি ওকে খুশি করে দেন একবারে কইবে হ্যাঁ মানুষের সামনে তোমার তো সবই ভালো করলে পাগলি তুই জানিস না যদি মার সামনে দুটো কথা মা দুঃখ করবে তো তুই কেন এগুলা করছিস তুই স্ত্রী খুশি হয়ে গেল মাও খুশি হয়ে গেলো এগুলা হলে বুদ্ধিমান লোকের কাজ আর না তো মার সাথে ঝগড়া করছে বইয়ের পার্টি হয়ে গেলেন মাকে দুটো কথা দিলেন মা সারাদিন কানবে কেনে 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 প্যাট ফুলিয়ে লাস্টে দোয়া দিয়ে দেবে বরদোয়া লেগে ধ্বংস হয়ে যাবে নাকি তো মা বাপকে খুশি রাখেন মা বাপকে সান্ত্বনা রাখেন হাট যাবেন বাজার যাবেন বিদেশ যাবেন মাকে বলে যান মা আমি গেলাম বিদেশ গেলাম কেরালা বেঙ্গলোর চলে গেলাম সৌদি আরব গেলাম চীন গেলাম জাপান গেলাম জার্মান গেলাম কোনো আমেরিকা গেলাম মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় খুশি করে যান বাপকে বলে যান বাপকে খুশি করে বিদায় যাবেন মা সারা রাত দোয়া করবে যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই ছেলে যখন বিদেশে থাকে পোক পাখালির মতো মা এক পড়ন ঘুম পাড়ে হালকা ঘুম পেড়ে নাই রাত্রে যখন চেতন পায় তখন মা সারা রাত দোয়া করে টকটকি লাগা থাকে আমার বেটা বিদেশে গে চাল্লা আমার বেটার হেফাজত করিও শরীর ভালো রাখিও আমার বেটাকে ভালো রাখিও কি খবর নানা কহেন আরে বাবা এটা সঙ্গে দেবে বাপরে না আপনি চিন্তা কেন করেছেন মানুষকে রোজা করা যেমন তখন দুধ ফুটে রাসা জালসা করা যেমন তখন কালেকশনের দরকার নাকি তো করবো ইনশাল্লাহ তো জালসাটা ওনারা মসজিদের উন্নতি করবে নাকি হ্যাঁ ঠিক আছে বসেন ইনশাল্লাহ তো কথা হচ্ছে ভালো করে শুনেন মা বলে না তোমরা বসুন আরে তোমার ঘ করছি জিন্দাগিতে তোমরা কে পুরুষ লোক আর মারবে না স্বামী মারবে না বুঝতে পারলে তাড়াতাড়ি বসে এমন মানে শিখিয়ে দিছি মন্ত্র পড়িয়ে দেবো জীবনও মারবে না বুঝতে পারলে তো কথা হচ্ছে যে মামুন তোমরাও বসো না ভালো লাগে না যে কথা হচ্ছে তোমার কি কথা বলছি যেন তোমার কে সেবা তাবেদারি খিদমত তোমার ব্যাটা করে তোমার স্বামীও তোমাকে ভালোবাসে এবং তোমার ছেলে পেলেও যেন তোমাকে ভালোবাসে তাইলে বাপকেও ভালোবাসবে মাকেও ভালোবাসবে এটা হচ্ছে আমাদের কাজ আমাদের দায়িত্ব নাকি কোলে পিঠে আমার বাপ মা আমার উপরে হক নাই আমার ছেলেকে আমি কোলে মানুষ করে মানে ছেলেকে খাওয়াচ্ছি কত মানুষ আছে ভাই পৃথিবীতে যখন ঈদ আসে পরব আসে নিজে কাপড় কিনতে পারে না ছেলেকে বাপ কাপড় কিনে দেয় জামা প্যান্ট কিনে দেয় নিজে ছিঁড়া পাঞ্জাবি ঈদ পড়ে নাই পুরানা ঈদ পড়ে নাই পড়ে নাই কিন্তু ছেলেরা কে নতুন নতুন জামা প্যান্ট নতুন কাপড় গুলো নিয়ে দেয় রে ভাই কেন নিয়ে দেয় যে আমার ছেলেকে ভালো পড়াবো দেখে ভালো লাগবে সুন্দর লাগবে ছেলে যখন টাকা পয়সা কামাইতে পারলো ছেলের জ্ঞানটা নয় যে আমার বাপকে আমার মাকে আমি এখন একটা নতুন জামা কিনে দিই আমার বাবাকে একটা পর্বে পাঞ্জাবি সিলিয়ে দিই আমার বাবাকে একটা লাট্টু নুঙিগুলো কিনে দিই সাদা ধপ দেবে কিনে দিই আমার বাপ সারা জীবন আমার জন্য দোয়া করবে কয় টাকা দাম একটা নুঙির একটা পাঞ্জাবির কয় টাকা দাম পাঁচশো টাকা লাগবে না একটা পাঞ্জাবি হয়ে যাবে একটা লুঙ্গি হয়ে যাবে বাপ সারা বছর দোয়া করবে তো ভাই আমার লোক বুদ্ধি জানে না দেখের ভাই আমার যদি বড় লোক হওয়ার মন থাকে পয়সা হওয়ার মন থাকে দুনিয়াতে সুখ শান্তি ভোগ করার মন থাকে পরকালে জান্নাতে যাওয়ার মন থাকে বুদ্ধিটা আমার কাছে শিখেলেন প্রত্যেক দিন সাঁঝের বেলা বাবার কাছে বসেন সাঁঝের বেলা বাবার কাছে বসেন আর বাপের কাছে যা সারাদিন কি করলেন না করলেন কি খেলেন না গেলেন টুটে গেলেন কি করলেন বাপকে শেয়ার করেন বাপকে বলেন আব্বা এরকম হলো এরকম হলো মুখ যাই গেলাম এরকম হলো মুখ এরকম হলো আপনার ব্যবসাতে লাভ হলো না লস হলো বাপকে যা বলেন মার সামনে কথা বলেন সকালে মার কাছে যান ফজলের নমাজ বাপ ওর কাছে একটু বসেন মার কাছে বসেন কোনো জায়গায় যাবেন বলে যান বাপ দোয়া করবে সবসময় মা দোয়া করবে আচল পেতে পেতে দোয়া করবে দোয়াটা কবুল হবে ভাই আর যদি বাপমার কাছে না বসেন বইয়ের কাছে বসেন ফের ফের করে হাঁটছেন বাপ দেখছে টুকর টুকুর ভালো মন্দ খেয়েছেন বাপকে দিচ্ছেন না কতগুলো দুনিয়ার মধ্যে আছে খেপালো স্ত্রীর সমান কি মা হয় রে তো স্ত্রীর সমান মানে হলো বেকুব আদমি বেকুব লোক বাপ মায়ের সমান কি আর স্ত্রী হয় স্ত্রীটাকে যদি চোদ্দটা বিহা করি চোদ্দটা স্ত্রীর নাকি কি ভাই জয় বিবাহ করতে আমার স্ত্রী কিন্তু বাপ মা যদি চলে যায় একবার মা মরে যায় বাপ মরে যায় দুনিয়া খুঁজেলে পাবেন পাবেন মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই চিনি মিঠা গুড় মিঠক চিনি মিঠা গুড় মিঠক আরো মিঠা সন্দেশ মায়ের মতন মিঠা দর দি এুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দর দি এুনিয়ায় না আমি দেশ ঘুরি লম্ব বিদেশ ঘুরি লম আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম তবু এখন জপালাম না মায়ের মতন মিঠা দরদি নাই মায়ের মতন মিঠা দরদি বেগার দিক আবার জন্য কিভালায় মা দেখে মুখার দিক আমার ছেলে বা কয়। মা দেখে মুখের দিক আমার ছেলে বা কয়। মায়ের মাতন মিঠা দরদি এই দুন নাই মায়ের মাতন মিঠা দরদি এই দুন নাই।